बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलाम वालेकुम बरंदा एकेडमी ऑनलाइन स्कूल पक्ष स्वागत। आई एम मोहम्मद हाजिर इस्लाम सहकारी शिक्षक बरंदा एकेडमी माध्यमिक विद्यालय नियमतपुर नगर। प्रिय शिक्षार्थी बंधुरा तुम्हारा सबा जान दीर्घ दिन धरे स्कूल कॉलेज बंद आ এই তারে ধারাবাহিকতায় আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলা সাহিত্যের একটি পাঠে উপস্থিত হয়েছি। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে যেখানে আছো একটু মনোযোগী হও, খাতা কলম নিয়ে বসে পড়ো। আজকে আলোচ্য বিষয় হচ্ছে আজকে যে এই করোনা মহামারীর কারণে আমরা জর্জরিত, সেই প্রেক্ষিতে আজকে আমি একটা কবিতা নিয়ে আলোচনা তোমাদের করব, যেটা নাম হচ্ছে প্রার্থনা। আজকে আলোচ্য বিষয় আমার হচ্ছে এই প্রার্থনা। শিক্ষিত বন্ধুরা আমরা জানবো প্রার্থনা, এই প্রার্থনা কবিতা কে লিখেছেন, এই কবির নাম হচ্ছে কায়কোবাদ। আমরা জানবো আগে এই কায়কোবাদ সম্পর্কে। শিক্ষিত বন্ধুরা এই কায়কোবাদ কবি 1885 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এই কায়কোবাদের আসল নাম হচ্ছে মোহাম্মদ কাজিম আল কুরাইশি। তোমাদের এটা পরীক্ষা পড়ে যে কায়কোবাদের আসল নাম কি, এটা হচ্ছে তার আসল নাম মোহাম্মদ কাজিম আল কুরাইশি। এই কায়কোবাদ অর্থাৎ কাজিম মোহাম্মদ কাজিম আল কুরাইশি প্রথমে ডাক বিভাগে চাকরি নেন। এই ডাক বিভাগে চাকরি নেওয়ার পর তার নিজ গ্রামে তিনি অনেকদিন ধরে এই কাজ করেছিলেন। করার পর তিনি ছোট থেকেই লেখালেখি করতেন। যখন তার একটা বিখ্যাত মহাকাব্য মহাশ্মশান লিখেছিলেন, তারপরে তার নাম ধাম ছড়িয়ে পড়েন। শিক্ষিত বন্ধুরা তার সুন্দর একটা প্রশ্ন তোমাদের যে তার বিখ্যাত মহাকাব্যের নাম কি, মহাশ্মশান। এইটা পরীক্ষা প্রায় আসে, তোমরা লাগিয়ে নাও যে তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি, এটা হচ্ছে মহাশ্মশান। তার অন্য অন্য কাব্যগ্রন্থের মধ্যে হচ্ছে দেখো অশ্রুমালা, শিব মন্দির, অমিয়ধারা, মহরম শরীফ ইত্যাদি। এই কায়কোবাদ আজকে আমাদের মাঝে নেই, তিনি পরলোক গমন করেছেন অর্থাৎ মারা গেছেন 1952 খ্রিস্টাব্দে। আমরা জানলাম এই কায়কোবাদ সম্পর্কে। আমি আবার বলি তার জন্ম হচ্ছে দেখো 1885 খ্রিস্টাব্দে। তার আসল নাম মোহাম্মদ কাজিম আল কুরাইশ। তিনি প্রথমে ডাক বিভাগে চাকরি নেন। তার আগে থেকে ছিলেন হাতে কলমে, তার কলম ছিল, তিনি লেখালেখি করতেন। কিন্তু যখন তার বিখ্যাত কাব্যগুলোর নাম দেখো মহাশ্মশান, তার অন্য অন্য কাব্যগ্রন্থ দেখো অশ্রুমালা, শিব মন্দির, অমিয়ধারা, মহরম শরীফ ইত্যাদি। এই কায়কোবাদ আমাদের মাঝে নেই, তিনি মৃত্যুবরণ করেছে 1952 খ্রিস্টাব্দে। এই তোমাদের তার জীবন সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবার আমরা জানবো এই প্রার্থনা কবিতা সম্পর্কে। দেখো এই কবিতা আসলে না পড়লে বোঝা যায় না। এই প্রার্থনা, প্রার্থনা মানে কি আমরা জানবো আগে। দেখো প্রার্থনা হচ্ছে আবেদন বা মনোজাত। আমরা আবেদন করি না, কোথাও দরখাস্ত করি না, ঠিক এই প্রার্থনাটা হচ্ছে একটা আবেদন করা, চাওয়া কিছু কার কাছে, আল্লাহর কাছে। দেখো আমরা আলোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো এই প্রার্থনা কবিতা লিখেছেন কায়কোবাদ। কি লিখেছেন দেখো, বিভো মানে আমরা বলবো এখানে স্রষ্টাকে, স্রষ্টাকে বলছে। দেখো কে বলছে, এই কায়কোবাদ বলছে যে বিভো দেহে হৃদয় বল, এই দেহে মানে দাও, হৃদয় বল মানে শক্তি দাও, হৃদয় মানে হৃদয়ে। কি করছে এখানে দেখো, হে স্রষ্টা আমার হৃদয় কি দাও, শক্তি দাও,
ना जानी भक्ति ना जानी स्तुति एखे बोलते देखो हमें तुम्हें डाकते जाना तुम्हें कौन भाषा मैं इन्हें स्तुति मैं प्रशंसा करबी खुजे पासीना कि दिया करीब तुम्हारे आरती अर्थात की दिए तुम्हें कि दिए तुम आरती करब आरती मैं हमने सम्मान पूजा कि दिए करब ये भाषाटूक हमारे जाना नहीं निसम्बल अर्थात हमें कि सम्बल नहीं तुम्हें डाकब कि भाषा हमारे जाना नहीं बोलते आर बोल देखो तुम्हार दुआए आज रिक्त कर देखो तुम्हार दुआर अर्थात हमें चाहना आल्ला चाय बोल तुम्हार दुआर आज ही रिक्त कर अर्थात आज के रिक्त मान कि शून्य हाथे दाड़ी से प्रभु बोलते कि दाड़ी आम चे हे प्रभु छपी तो तुम्हारे अर्थात छपी ते मान कि बीछे बीछे बला हे बीछे आछी हाथते आछी शुद्ध आखि जल किछु नहीं आमार चोख देखि शुद्ध जल झरछे झर झर करे देह हृदय बोलछे शक्ति दाओ आमार किछु दाओ हृदय शक्ति दाओ आल्लाह आमि जेनो तोमाके कि करते पारि डाकते पारि तोमार प्रार्थना करते पारि आराधना करते पारि कोन भाषा डाकबो आमार सेटा जाना नेई आमि जे भाषा डाकछि सेई भाषाय तुमि आमार भाषाटा कि करो कबुल करो आबार बोलछे देखो विभो देह हृदय बल आबार से कथा बोलछे विभो माने स्रष्टा हे स्रष्टा देह अर्थात देवमा देह सेई देव नय देह हृदय बल अर्थात आमाके कि दाओ आमार हृदय शक्ति दाओ दारिद्र पेशने दारिद्र माने कि दरिद्रेर कारणे पेशेर मन अत्याचारे विपदे कोड़े कोड़े माने कोले अर्थात विपदे कोले कथा बला हच्छे एखाने अथवा सम्पदे अथवा आमार प्रचुर अनेक धन सम्पद आछे सुखेर सागरे प्रचुर धन सम्पद थाकले मान कि सुख आछे एइखाने कोई बोलछेन भुलिनि तोमार एक पलक एखाने तोमाके आमि भुलिनि एखाने बोलछे कवि जे आमि जखन कि छिलाम दरिद्र छिलाम तखन तोमाके आमि डेकेछि आमि एखन आबार जखन कि होयेछे धनत्व व्यक्त होये गेछि आमार स्वच्छता फिरे एसेछे ताओ तोमाके आमि डाकछि भूल तुम्हारे एक पल के एक मुहूर्त तुम्हें भूलि जीवने मरणे शयने स्वने अर्थात जीवने आ मरणे शयने स्वने सब समय तुम्हें डाकी तुम्हें मोर पथे सम्बल बोल तुम्हें कि हमार पथे सम्बल देह हृदय बल तुम्हें हमार हृदय की दाओ शक्ति दाओ जहाँ कि करते तुम्हार आराधना करते तुम्हें डाकते तुम्हें सन्तुष्टि करते कि सुंदर कथा बोल कवि आज के जे हमारे प्रेक्षापट अर्थात जे परिस्थिति हमें बार बार करते हैं आल्ला के डाकते हैं आल्ला कि करो हमें विपद रक्षा करो ये महामारी थे रक्षा करो ये दुआटा आज কবির ভাষায় কি বলছে এখানে বিভো আবার বলছে ষষ্ঠা দেহ হৃদয় বল অর্থাৎ কি বলছে এখানে আমার হৃদয় কি দাও শক্তি দাও কত জাতি পাখি অত কত প্রকারের পাখি নিকুঞ্জ বিতানে নিকুঞ্জ মানে ঘর বা বাগানে নিকুঞ্জ বিতানে এখানে বলা হচ্ছে ঘর ও বাগানের কথা বলা হচ্ছে এখানে সদা সদা মানে সব সময় কি করছে দেখো আত্মহারা আত্মহারা তবু গুণগানে আত্ম মানে কি আনন্দ উল্লাস করছে কি কিছু তোমার গুণগান করছে আর আনন্দ উল্লাস করছে কি সুন্দর কথা বলছে কবি এখানে আবার বলছে দেখো আনন্দ বিহবল এখানে বলছে আনন্দ বিহবল সবসময় আনন্দ তার কি আছে তোমার আরাধনায় আনন্দ প্রকাশ করছে তারপরে দেখো কবি কি বলছে এখানে ভুলি তো তোমারে প্রাণে অবসাদ এখানে ভুলিতে তোমারে তোমারে ভুলিতে পারি না আমি প্রাণে অবসাদ অর্থাৎ যতই যন্ত্রণা আসুক না কেন
তরুলতা শ্রী তরুলতা অর্থাৎ গাছ গাছে বন তীরলতা শ্রী তোমার এই প্রসাদ প্রসাদ মানে দান বা অনুগ্রহ এখানে বলা হচ্ছে দান বা অনুগ্রহ কথা বলা হচ্ছে এখানে চারু ফুল ফল এই দেখো চারিদিকে কি আছে ফুলে ফলে ভরপুর দেহ হৃদয় বল অর্থাৎ আমার কি বলছে এখানে আমার হৃদয় কি দাও শক্তি দাও বল দাও আমি যেন তোমার কি করতে পারি আরাধনা করতে পারি তোমাকে আমি যেন ডাকতে পারি আবার কই বলছে দেখো তার ভাষা কি বলছে এখানে বিভব মানে স্রষ্টা হে স্রষ্টা দেহ হৃদয় বল অর্থাৎ বারবার কোথায় বলছি আমার হৃদয় কি দাও শক্তি দাও বল দাও আমাকে নিঃস্ব করে দিও না আমি তোমার কি করতে পারি আরাধনা করতে পারি তোমাকে যেন আমি ডাকতে পারি তোমারই নিঃশ্বাস এই যে নিঃশ্বাস তোমারই নিঃশ্বাস এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি গ্রহণ করছি ছাড়ছি এটা তোমারই দান তোমার নিঃশ্বাস বসন্তের বায়ু অর্থাৎ এই যে বসন্ত আসছে না এই বসন্তের কি একটা বায়ুর যেটা আনন্দ উল্লাস এখানে বলা হচ্ছে তাই যে তোমার নিঃশ্বাস বসন্তের বায়ু তবু স্নেহ কণা জগতের আয়ু এই যে আমাদের কণা অর্থাৎ জগতের কি হচ্ছে আয়ুটা আছে যে এই আয়ুর কথা বলা হচ্ছে আমরা যতদিন কি করবো কতদিন বাঁচবো সেটা তুমি ভালো জানো তব নামে অশেষ মঙ্গল বলছে তবে নামে অশেষ মঙ্গল এই যে মঙ্গল কামনা করছি আমরা জানছি মৃত্যুবরণ করব প্রত্যেকেই আমরা তারপর বলছে দেখো গভীর বিষাদে বিপদে করে গভীর বিবাদে অর্থাৎ বিবাদে অর্থাৎ যন্ত্রণা বিবাদ বলা হয় না এই যে মারামারি কাটাকাটি হানাহানি বলছে গভীর বিপদে বিপদের করে যতই আমাদের কি বিপদ আসুক না কেন যতই অত্যাচার আসুক না যত মানে আমাদের বলা হচ্ছে কিনা বিপদ আসুক না কেন আমাদের বিপদের কারণে একটা বিপদ আসে না মারামারি কাটাকাটি কথা বলা হচ্ছে এখানে একাগ্র হৃদয়ে একাগ্র হৃদয়ে শরীর তোমারে নিভে সকা নিভে সকানল শোনো না আগুনের কথা বলা হচ্ছে এখানে অর্থাৎ এখানে আগুনে করা বলা হচ্ছে এখানে যে নিভে সকানল আগুনটা নিভে যায় দেখ নিদে বল হে আল্লাহ তুমি করো আমার হৃদয়ে শক্তি দান করো প্রিয় বন্ধুরা আমরা জানলাম এই প্রার্থনা কবিতা প্রিয় শিক্ষিত বন্ধুরা আমি এই প্রার্থনা কবিতাটা আমরা জানলাম কবিতা আকারে আমি এবার আলোচনা করবো একটু এই কবিতাটা গল্প আকারে কি লিখেছে কবি এখানে যে প্রার্থনা কবিতাটি কবির অসুমলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা সংকলন করা হয়েছে কবি এই কবিতার স্রষ্টার অপার মহিমার কথা বর্ণনা করে স্রষ্টার উদ্দেশ্যে প্রার্থনা জানিয়েছেন এখানে বলছে তিনি করেছেন প্রার্থনা জানিয়েছেন বারবার কি করেছে তার কাছে প্রার্থনার কথা বলা হয়েছে এখানে হে স্রষ্টা আমার শক্তি দাও কি করে আমি যেন তোমার আরাধনা করতে পারি আবার বলছে দেখো এখানে এই কবি ইক্ত না ভক্তি বা প্রশংসা করতে না যেন কেবল চোখের জলে নিজেকে নিবেদন করে এখানে কবি বলেছেন তার কবির ভাষায় বলেছেন যে আমি কি আমার তোমাকে আমি ডাকতে যাই না এখানে বলছে দেখো ভক্তি বা প্রশংসা করতে না জেনে কেবল চোখের জলে কি করেছে আমি নিজেকে নিবেদন করেছি হে আল্লাহ তুমি আমার আবেদনগুলো কবুল করো মঞ্জুর করো বিপদে আপদে সুখে শান্তিতে সবসময় তিনি বিধার কাছ থেকে মুক্তি কামনা করেন এখানে বলছেন দেখুন যত বিপদ আসুক না সুখ দুঃখ সবসময় কি করেছেন কবি বিধার কাছে মুক্তি কামনা করেছেন গাছে গাছে পাখি বনে বনে ফুল সবই বিহাতকে স্মরণ করে এখানে বলছে দেখো যে এখানে বলছে গাছে গাছে পাখি আছে অনেক পাখির কুঞ্জন গান গাছে তো বনে বনে ফুল সবাই বিহাতকে করে স্মরণ করে কবি তার ভাষায় কবিতার মাধ্যমে বলেছেন আবার বলছে দেখে তার অফরন্ত দয়ার জগতে সব কিছু চলছে এই আমরা এক পাও চলতে পারবো না আমি এখানে আর কথা বলছি কিছুক্ষণের মধ্যেই আমার কি হতে পারে মৃত্যু হয়ে যেতে পারে এই মুহূর্তে মৃত্যু হতে পারে আমার কথা বলার কোনো শক্তি থাকবে না কিন্তু এখানে বলছে দেখো যে তার অফরন্ত
তখন তো দয়া জগতে সবকিছু চলছে, তার কাছে সকলে সাহায্য প্রার্থনা করে। অর্থাৎ তার কাছে আমরা কি করি, সবাই সাহায্য প্রার্থনা চাই, হে আল্লাহ আমাকে মুখ দাও, হে আল্লাহ আমাকে বিপদ রক্ষা করো। বলো আমরা এখন বলো, হে আল্লাহ আমাদের এই করোনা মহামারী থেকে কে রক্ষা করো। এই যে একটা আমাদের চাওয়ার যে একটা কৌশল, এই কবি কে কায়কুবাদ বারবার বলছেন। সবচেয়ে বড় চাওয়ার অস্ত্র হচ্ছে কি, চোখের জল। এই জল দিয়ে যদি আমরা চাই, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করবে, প্রার্থনা কবুল করবে। তা অপার করুণা লাভ করে বিশ্ব সংসারে প্রতিটি জীব ও উদ্ভিদ প্রাণ ধারণ করে আছে। এখানে বলছে দেখো যে তার মানে কি, এই আল্লাহ ঈশা, আচ্ছা ওখানে বলা হচ্ছে দেখো যে তার অপর করুণা লাভ করে, অর্থাৎ তার অপর করুণা লাভ করেই কিন্তু বিশ্ব সংসার প্রতিটি জীব ও জন্তু প্রাণ ধারণ করে আছে। তো দয়া ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না, যেটা আমি আগে বললাম আমরা এক মুহূর্ত চলতে পারবো না। সুখে দুঃখে শয়ন স্বপনে তিনি আমাদের একমাত্র ভরসা। এখানে কত সুন্দর কথা বলছে দেখো, সুখে দুঃখে শয়নে স্বপনে তিনি আমাদের একমাত্র ভরসা। আমরা রিক্ত হস্তে অর্থাৎ শূন্য হাতে তার ভক্তি করে তার কাছে প্রার্থনা জানাই। এই দেখো আমাদের হাতে কিছু নেই, কিন্তু আমরা কি করি তার কাছে চাইবো, এই রিক্ত শূন্য হাতে। হে প্রভু আমাদের দেহে ও হৃদয়ে কি দাও, শক্তি দাও, যেটা বারবার করে বলেছে যে হে প্রভু কি করো, আমার হৃদয় কি দাও, শক্তি দাও, যেন আমি তোমার কি করতে পারি, আরাধনা করতে পারি। আমরা যেন তোমার অসাধারণ বলছে দেখো, বলছে আমরা যেন তোমার আরাধনা নিজেকে নিবেদন করতে পারি। এখানে কত সুন্দর কথা বলে আসছে দেখো, যে বলছে হে আল্লাহ আমরা যেন তোমার আরাধনায় কি করতে পারি, নিজেকে নিবেদন করতে পারি, এই শক্তি আমাদের দাও। সুপ্রিয় বন্ধুরা আমরা জানলাম এটা এই কবিতার গল্প আকারে। এবার দেখো এখান থেকে কিছু মূল শব্দগুলো আছে যেটা পরীক্ষায় আসে। প্রার্থনা আমরা জানলাম, এই প্রার্থনা মানে আবেদন বা মনোজাত। বিভব, বিভব মানে কি, এখানে স্রষ্টা বারবার বললাম, এই যে রিক্ত করে, এটা একটা শুনে তোমাদের বারবার আসে, এই যে রিক্ত করে অর্থাৎ শূন্য হাতে, এই রিক্ত মানে শূন্য। তারপরে দেখো পেছনে, পেছনে অর্থাৎ অত্যাচারে। তারপরে একটা কোড়, এই কোল মানে হচ্ছে কোল। এই যে একটা যে আরতি, এটা প্রায় আসে দেখি, আরতি আরতি, এই আরতি মানে হচ্ছে প্রার্থনা। আরতি মানে হচ্ছে প্রার্থনা। আটা পড়ার মধ্যে ওখানে নিকুঞ্জ, নিকুঞ্জ নিকুঞ্জ, এই নিকুঞ্জ, নিকুঞ্জ মানে হচ্ছে বাগান, এই বাগান নিকুঞ্জ বাগান। আমি আটে পড়ার মধ্যে আছে শোকানল, শোকানল মানে হচ্ছে এখানে শোকনুন অনল, অর্থাৎ যে শোক হৃদয়কে কি করে দগ্ধ করে, এটাই বলছে সে শোকানল। প্রেসক্ষিত বন্ধুরা আজকে আমি আর এই কবিতা নিয়ে কথা বলছি না, আমি তো তোমাদের এই করোনা নিয়ে কথা বলবো। আসলে আমাদের এমন একটা পরিস্থিতি যে
আমাদের কোথাও না গেলেও নয়, যেতে হবে, কিন্তু আমরা কিভাবে যাব? মাস্ক পরিধান করে যাব এবং প্রয়োজন সেই আমরা আবার বাসায় ফিরে আসব। দর্শকৃত বন্ধুরা, তোমরা এই ছুটির মধ্যে ঘোরাফেরা না করে তোমরা সুন্দর করে বাসায় লেখাপড়া করো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।